যে রোজা আপনি কোন দিনে রাখবেন, একটি হাদিসের মধ্যে পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে হিনা সামান নবী সাল্লাম ইয়াউমা আশুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরা রোজা রাখলেন ও আমারাদের সিয়ামেহি মানুষদেরকে আদেশ করলেন তোমরা রোজা রাখো আশুরার দিনে, তো সাহাবাই কিরামরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন ফাকাল ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইয়াজুমুহুল ইয়াহুদ ওয়া নাসারা, আল্লাহ রাসূল এই যে দিনটা আপনি রোজা রাখছেন ওই দিনটাকে দশই মুহররম দিনটাকে ইহুদি এবং নাসারা এরা কি করে সম্মান প্রদর্শন করে, ইয়াজিমুহুল ইহুদ ওয়া নাসারা, তাহলে ওরাও তো সম্মান দিচ্ছে আমরাও যদি সম্মান দিই তাহলে ইহুদি এবং আমাদের আমল তো এক হয়ে গেল না। তো আল্লাহ রাসূল বলছেন তো ঠিক আছে যদি এটাই হয় তো ফাইজাল আমুল মুকবিল ফাইজা কারুল আমুল মুকবিল, অতএব আগামী বছর যখন আসবে সুন্নাই আমার তা আসে এর সরাসরি হাদিসের অনুবাদ করছো করছি আমি, আল্লাহ আল্লাহ বলছেন কি সুন্না ইয়ামাত তা আসে, আগামী বছর যদি আমি সময় পাই তাহলে 9 তারিখেও আমি রোজা রাখবো, 10 তারিখে তো রাখবো ইহুদি এবং নাসারিদের উল্টো করার জন্য 9 তারিখে রোজা রাখবো আমি, ফালাম ইয়াতিল আমুল মুকবিল, আল্লাহ রাসূল আগামী বছর পেলেন না, হাত্তা তুফিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল মৃত্যুবরণ করলে, কিন্তু আল্লাহ রাসূল বলেছিলেন আগামী বছর যদি আমি পাই তাহলে 9 তারিখে রোজা রাখবো, মানে 9 10, আজকে মুহররম মাসের 6 তারিখ, অনেকদিন পর কিন্তু ইংরেজি তারিখ এবং হিজরি মাসে আরবি তারিখ কিন্তু এক হয়েছে, ইংরেজি আরবিরও কিন্তু 6 তারিখ ইংরেজিরও 6 তারিখ, তাহলে আগামী সেপ্টেম্বরের 9 10 হচ্ছে মুহররমের রোজার দিন, আপনারা রাখলে রাখবেন এর ফজিলত আপনাদের সামনে উল্লেখ করেছি। আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় বাইহাকি রিওয়ায়েতের মধ্যে আল্লাহ রাসূল যখন বললেন যে রোজা রাখতে তো সাহাবায়ে কেরামরা বলছেন তো এটা সম্মান তারা ইহুদিরা করে, তো আল্লাহ রাসূল বলেছেন তাহলে ঠিক আছে তোমরা ইহুদিদের খিলাফ করো উল্টো করো হয় একদিন আগে অথবা একদিন পরে, অতএব অনেকে কিন্তু অনেক মুহাদ্দিসে কেরাম এই হাদিসটিকে যাইফ বলেছেন, অতএব আপনারা চেষ্টা করবেন 9 10 রোজা রাখার, এটা আমার মত, যেহেতু এই হাদিসটির ব্যাপারে অনেকেই বলেছে এটা যাইফ হাদিস, অতএব আপনার 9 10 চেষ্টা করবেন যেহেতু সহি হাদিস আছে